বক্সের কারণে সৃষ্ট দাগ দূর করতে আজকের স্কিন কেয়ার এপিসোডে দুটি প্রধান প্রশ্ন হচ্ছে, পক্স রোগের কারণে ত্বকে কি ধরনের দাগ হতে পারে? দ্বিতীয়ত, পক্স রোগের কারণে সৃষ্ট দাগ দূর করা কি সম্ভব? প্রথম প্রশ্নের উত্তরে বলতে পারি, পক্স রোগের কারণে ত্বকে বিভিন্ন ধরনের দাগ হতে পারে। যে ধরনের পক্স ভাইরাস সংক্রমণ ঘটাচ্ছে তার উপর নির্ভর করে নির্দিষ্ট ধরনের দাগ পরিবর্তিত হতে পারে। পক্স রোগের সাথে যুক্ত কিছু সাধারণ ধরনের দাগের কারণের মধ্যে রয়েছে ছোট ছোট তরলে ভরা বা পুঁজে ভরা ব্লিস্টার, যা চুলকানি বা বেদনাদায়ক হতে পারে, যেমন চিকেন পক্সে দেখা যায়। এই ব্লিস্টারগুলির কারণে পরে দাগের সৃষ্টি হতে পারে, কিছু লাল বা গোলাপী দাগ দেখা দিতে পারে। এখন আসি দ্বিতীয় প্রশ্নে, পক্স রোগের কারণে সৃষ্ট দাগ দূর করা কি সম্ভব? হ্যাঁ, পক্স রোগের কারণে ত্বকের দাগগুলি অপসারণ করা সম্ভব, তবে চিকিৎসার কার্যকারিতা, দাগের গভীরতা এবং পক্স ভাইরাসের ধরনের উপর নির্ভর করে। কিছু ক্ষেত্রে দাগগুলি সময়ের সাথে সাথে নিজেরাই চলে যেতে পারে, অন্য ক্ষেত্রে দাগ দূর করতে চিকিৎসা প্রয়োজন হতে পারে। পক্স রোগ সম্পূর্ণ নিরাময়ের পর অবশিষ্ট ত্বকের দাগ দূর করার জন্য কোনো প্রমাণিত ঘরোয়া প্রতিকার না থাকলেও কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা ত্বকের স্বাস্থ্য উন্নত করতে এবং ময়শ্চারাইজ করতে সাহায্য করতে পারে, যেমন অ্যালোভেরা। আক্রান্ত স্থানে অ্যালোভেরা জেল লাগালে তা ত্বককে প্রশমিত করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। অ্যালোভেরাতে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি পক্সের দাগের সাথে সম্পর্কিত প্রদাহ এবং লাল ভাব কমাতে সাহায্য করতে পারে। লেবুর রস। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকের কালো দাগ হালকা করতে সাহায্য করতে পারে। যাই হোক, ত্বকে লেবুর রস প্রয়োগ করার সময় সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ, কারণ এটি ত্বকে ইরিটেটিং এর কারণ হতে পারে এবং ত্বককে সূর্যের আলোতে আরও সংবেদনশীল করে তুলতে পারে। মধু। মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে। প্রভাবিত এলাকায় মধু প্রয়োগ প্রদাহ কমাতে এবং ত্বক প্রশমিত করতে সাহায্য করতে পারে। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে ঘরোয়া পদ্ধতি সবার জন্য কাজ নাও করতে পারে এবং কোনো নতুন চিকিৎসা শুরু করার আগে একজন বিশেষজ্ঞের সাথে কথা বলা সবসময় ভালো। কিছু ক্ষেত্রে লেজার থেরাপি বা রাসায়নিক পদ্ধতির মতো চিকিৎসার প্রয়োজন হতে পারে। ত্বকের এ সমস্ত সমস্যার সমাধানে একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা সবসময় ভালো। ব্ল্যাকহেডস দূর করার জন্য এক্সফোলিয়েশন একটি খুব কার্যকরী পদ্ধতি হতে পারে। মৃত ত্বকের কোষগুলিকে অপসারণ করে এবং ছিদ্রপথ ক্লিয়ার করে। এক্সফোলিয়েশন ত্বকে তৈলাক্ত ভাব কমাতে এবং ময়লা জমা রোধ করতে সাহায্য করে, যার ফলে ত্বকে ব্ল্যাকহেডস তৈরি হতে পারে না। স্কিন এক্সফোলিয়েশন কি এবং কিভাবে করতে হয় তা জানতে আমার ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব। ত্বকের যত্নে নিজেকে সবসময় আপডেট রাখতে আমার স্কিন কেয়ার প্লেলিস্ট এবং সেই সাথে চুলের যত্নে আমার হেয়ার কেয়ার প্লেলিস্ট দেখতে পারে। ত্বক এবং চুলের যত্নের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইফ স্টাইল, আর সেই জন্য আমার হেলথ এন্ড ফিটনেস প্লেলিস্ট দেখতে পারে। নিজেকে সবসময় আপডেট রাখতে আমার চ্যানেল গেট সেট লাইফ সাবস্ক্রাইব করে রাখুন। লেটেস্ট আপডেট মিস না করতে বেল আইকন অল করে রাখতে হবে। ভালো লেগে থাকলে লাইক করে দিতে পারেন, সেই সাথে নিয়ার এন্ড ডিয়ারকে আপডেট করতে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। দেখা হবে নতুন কিছু নিয়ে আমার নেক্সট ভিডিওতে।